কয়েক বছর অকাল বন্যায় হাওড়ের ফসল হারিয়ে অনেকটাই দিশেহারা ছিলেন সুনামগঞ্জের কৃষকরা, কিন্তু এবার বোরোর বাম্পার ফলনে খুশি সবাই। তবে পাহাড়ি ঢলের সংকাতে আগে ভাগেই ফসল ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধান কাটার জন্য সকল কৃষক ভাইদের অনুরোধ করা হলো। চোটের খরতাপে যখন হাঁসফাঁস জনজীবন, আবহাওয়া অফিসের পূর্বাভাসে মেলে আসছে 22 এপ্রিল থেকে ভারতের মেঘালয় হতে পারে ভারী বৃষ্টিপাত, যার প্রভাব পড়বে বাংলাদেশেও। পাহাড়ি ঢল নামবে সুনামগঞ্জের হাওড়ে। কয়েকবারের অকাল বন্যার পর চলতি মৌসুমে হাওড়ে 10 লাখ কৃষক বোরোর আবাদ করে। আবহাওয়ার পূর্বাভাসে পাকা ধান ঘরে তুলতে পারবে কিনা সে শঙ্কা ভর করেছে সবার মাঝে। আমরা চেষ্টা করতেছি যতটুকু, তারা মাইকিং ফুনে আমরা চেষ্টা করতেছি, মেশিন চালাইতেছি, এরপরে মানুষের যেরকম খাটে তারা এইরকমই খাটাইতেছি। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ফসল রক্ষায় 12 উপজেলায় এরই মধ্যে ফসল কেটে ফেলতে বলা হয়েছে। আর কৃষিমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। 1000 কম্বাইন হারভেস্টার এই মুহূর্তে ধান কাটছে। গত বছর আমরা 30 তারিখের মধ্যে পুরো ধান কেটেছিলাম। এই বছর আমরা আশা করছি তার আগেই আমরা অনেক ধান কেটে ফেলব। আপনারা বলছেন যদি বন্যা আসার 5 দিন, বন্যা আসলো আসার সাথে সাথে এটা নষ্ট হয় না, 5 দিন পরও সময় থাকবে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যটা সেটি জনগণকে জানাচ্ছে যে 22 এপ্রিল থেকে বৃষ্টি হলে আমাদের যেখানে কর্চার হওয়ার ধরন সহজেই পানি আসে দ্রুত ধান কাটার জন্য, এবং যেগুলো ধান 80% শতকরা 80% পাচ্ছে সেগুলো দ্রুত কাটার জন্য। এই মৌসুমে সুনামগঞ্জের হাওড়ে 2,22,795 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়েছে। সব ঠিক থাকলে ধান উৎপাদন হবে 13,53,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।